হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার সুইস্টাম ইউটিউব চ্যানেল তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম আজ থেকে তোমাদের ডাব্লু বি পিএসসি মিসলেনিয়াস দু হাজার তেইশ রিক্রুটমেন্টের অনলাইন ফর্ম ফিলাপ শুরু হয়ে গেল তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা ডাব্লু বি পিএসসি মিসলেনিয়াস দু হাজার তেইশ রিক্রুটমেন্টের জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিও এবং সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি তোমাদের এই ডাবলু বি পিএসসি মিসলেনিয়াস দু হাজার তেইশ রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি যেখানে তোমাদের এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স সীমা কী লাগবে এবং সেই সঙ্গে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কত বেতন ফর্ম ফিল আপে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফিস সমস্ত কিছু এ টু জেড তোমাদের কিন্তু সেই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিয়েছি যারা সেই ভিডিওটি দেখো নি অবশ্যই দেখে নিও তারপরে তোমরা ফর্ম ফিল আপ করো তো বন্ধুরা সেই ভিডিওটির লিঙ্ক তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা চেকআউট করে নিও ঠিক আছে অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নিও তারপরে অ্যাপ্লাই করো তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ডাব্লু বিপিএসসি বা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আসতে হবে ডাব্লু পিএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের ডান দিকে লেখা আছে ক্যান্ডিডেটস কর্নার ঠিক আছে তো এখানে দেখো প্রথমে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন বলে একটা বাটন এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করবে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে এরকম দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের স্কল ডাউন করার পর তিনটি অপশান রয়েছে প্রথমত গাইডলাইন্স অ্যান্ড ইনস্ট্রাকশন দেওয়া আছে ফর্ম আপের তারপরে দেখো দ্বিতীয়ত বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন এবং তারপরে তিন নাম্বারে বলা হয়েছে অ্যাপ্লাই নাও তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করার আগে প্রথমে অ্যাডভারটাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন এই বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছ তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে দেখো বলা হয়েছে রেজিস্ট্রেশন ফর এখানে তোমাদের সিলেক্ট অপশানে ক্লিক করে সিলেক্ট করতে হবে এখানে স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করার পর দেখো নিচের দিকে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি এরপর ক্লিক করে তোমাদের এটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করবে ক্লিক করে সিলেক্ট করে নেবে তারপরে দেখো বলা হয়েছে এন্টার ইউর মোবাইল নাম্বার তোমার মোবাইল নাম্বারটা এই বক্সের মধ্যে বসাবে তবু ধরে মোবাইল নাম্বার এন্ট্রি করার পর তোমাদের নিচের দিকে স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে একটা ক্যালকুলেশন দেওয়া আছে এটা ক্যালকুলেট করে তোমরা এই বক্সে এন্টার তাই অ্যান্সার এখানে অ্যান্সারটা বসিয়ে দেবে যোগ করে ঠিক আছে তবু ধরে মোবাইল নাম্বার এন্ট্রি করার পর এবং এখানে ক্যালকুলেশন করে বসানোর পর অ্যান্সারটা বসানোর পর তোমাদের এখানে একটা সবুজ রঙে একটা বাটন চলে আসবে সেভ অ্যান্ড প্রসিভ বলে এই বাটনে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যায় এরকম যেখানে তোমাদের পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে দেখো বলা হয়েছে লগ ইন ডিটেলস যেখানে তোমাদের বলা হয়েছে পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে যেখানে তোমাদের পাসওয়ার্ডের মধ্যে একটা আপার কেস একটা লোয়ার কেস একটা ডিজিট এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে ঠিক আছে এবং সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের পাসওয়ার্ডটা মিনিমাম আট সংখ্যার এবং ম্যাক্সিমাম পনেরো সংখ্যার হতে হবে ঠিক আছে তো সেভাবে তোমরা কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা তৈরি করে নেবে এবং তোমরা পাসওয়ার্ডটা এই বক্সের মধ্যে বসাবে এবং সেই সঙ্গে বলা হয়েছে কনফার্ম পাসওয়ার্ড একই পাসওয়ার্ড তোমাদের কিন্তু এই বক্সে এন্ট্রি করে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে ঠিক আছে তারপরে দেখো বলা হয়েছে ইমেল আইডি এখানে ইমেল আইডিটা অবশ্যই মেনশন করে দেবে তারপরে দেখো তোমাদের কনফার্ম ইমেল আইডি আবার তোমাদের ইমেল আইডিটা এখানে কনফার্ম করে দেবে টাইপ করে তারপরে দেখো বলা হয়েছে পার্সোনাল ডিটেলস এখানে প্রথমে বলা হয়েছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট প্রার্থীর নাম তোমার নাম লিখতে হবে তো প্রথমে দেখো ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেবে মিডিল নেম থাকলে মিডিল নেম এখানে মিডল নেমটা বসাবে না থাকলে বসাবে না মিডিল নেম এবং লাস্ট নেম এখানে তোমার লাস্ট নেমটা বসিয়ে দেবে ঠিক আছে তারপরে দেখো বলা হয়েছে কনফার্ম মোবাইল নাম্বার তোমার মোবাইল নাম্বারটা আবার এই বক্সের মধ্যে বসিয়ে কনফার্ম করে দেবে ওকে তবন্ধুরা কনফার্ম মোবাইল নাম্বার এই বক্সে তোমাদের মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পর বা টাইপ করার পর তোমাদের নিজের দিকে দেখতে পাচ্ছ একটা অপশন রয়েছে ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি ঠিক আছে মোবাইল নাম্বার এন্ট্রি করার পর তোমাদের এই বাটনে ক্লিক করতে হবে তবন্ধুরা আমাদের মোবাইল নাম্বারটা এন্ট্রি করা হয়ে গেছে এবারে আমাদের ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি এই বাটনে ক্লিক করতে হবে তো এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পপ আপ শো হবে যেখানে তোমাদের মোবাইল নাম্বারটা শো হবে ভালো করে দেখে নেবে তোমাদের মোবাইল নাম্বারটা ঠিক আছে কি না যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা কিন্তু লাল রঙের চেঞ্জ মোবাইল নাম্বার এই বাটনে ক্লিক করে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবে আর মোবাইল নাম্বার ঠিক থাকলে। তোমরা কিন্তু এই সেন বাটনে ক্লিক করে তোমার মোবাইল নাম্বারে ওটিপিটা সেন্ড করে দেবে ঠিক আছে তো এখানে সেন্ড বাটনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে ঠিক আছে এবং দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্লিজ এন্টার ওটিপি হুইচ ইজ সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার রিসেন্টলি এরপর তোমাদের মোবাইল নাম্বারে দেখবে এস এম এসের মাধ্যমে একটা ওটিপি এসছে সেই ওটিপি তোমরা কিন্তু এই বক্সের মধ্যে টাইপ করে বসিয়ে দেবে এবং তারপরে তোমাদের এখানে এই সবুজ রঙের ওকে বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে ওটিপিটা এন্ট্রি করে ওকে বাটনে ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে তোমাদের মোবাইল নাম্বারটা হবে এবং তার পাশে ডান দিকে একটা গ্রিন কালারের টিক বাটন থাকবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের মোবাইল নাম্বারটা কিন্তু ওটিপির মাধ্যমে ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফাদার্স নেম এখানে তোমাদের বাবার নামটা এই বক্সের মধ্যে বসাবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে মাদার্স নেম তোমার মায়ের নামটা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে তারপরে দেখো বলা হয়েছে ডেট অফ বার্থ এখান থেকে তোমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে ঠিক আছে তো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমত তোমরা ডেটের ঘরে ক্লিক করে ডেটটা সিলেক্ট করে নেবে তারপরে মান্থের ঘরে ক্লিক করে মান্থ সিলেক্ট করে নেবে এবং ইয়ারের ঘরে ক্লিক করে তোমরা ইয়ারটা সিলেক্ট করে নেবে ঠিক আছে তো সিলেক্ট করার পর দেখবে তোমাদের সামনে এরকম একটা পপ আপ শো হবে যেখানে তোমাদের ডেট অফ বার্থ এখানে শো করবে ভালো করে দেখে নেবে ঠিকঠাক আছে কি না কোনো ভুল থাকলে তোমরা এখানে নো বাটনে ক্লিক করে কিন্তু আবার ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারবে আর ডেট অফ বার্থ এখানে ঠিক থাকলে তোমরা এখানে সবুজ রঙের ইএস বাটনে ক্লিক করে দেবে ঠিক আছে এখানে ইএস বাটনে ক্লিক করছি এরপর দেখো বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টস বার্থ প্লেস তোমরা যে জেলায় জন্মগ্রহণ করেছো তোমরা সেই জেলার নাম এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে সিলেক্ট করে নেবে ঠিক আছে তো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে জেন্ডার এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবে জেন্ডার সিলেক্ট করার পরে দেখবে তোমাদের সামনে এরকম একটা প্রভাব শো হচ্ছে যেখানে তোমাদের জেন্ডারটা এখানে শো করবে ভালো করে দেখে নেবে ঠিক আছে কি না ঠিক থাকলে তোমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করবে আর ভুল থাকলে তোমরা এখানে নো বাটনে ক্লিক করে কিন্তু চেঞ্জ করতে পারবে ঠিক আছে তারপরে দেখো বলা হয়েছে রিলিজিয়ান এখান থেকে তোমরা তোমার ধর্মের নামটা সিলেক্ট করে নেবে ওকে তারপরে দেখো বলা হয়েছে ন্যাশনালিটি এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে ইন্ডিয়ান বাই বার্থ এটা সিলেক্ট করে নেবে আর যারা ইন্ডিয়ান বাই রেজিস্ট্রেশন তারা কিন্তু এটা সিলেক্ট করতে পারো দ্বিতীয় অপশানটা ঠিক আছে তো আমরা ভারতীয় আমরা কিন্তু ইন্ডিয়ান বাই বার্থ সিলেক্ট করব নেক্সট দেখো বলা হয়েছে ক্যাটাগরি ডিটেলস তো এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের ক্যাটাগরিটা দেখতে পাচ্ছ জেনারেল এস সি এস টি ও বিসি এ ও বিসি বি তো তোমরা এখানে যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি সিলেক্ট করে নেবে তারপর এসসি সিলেক্ট করলে বা ও বিসি সিলেক্ট করলে বা এস সি সিলেক্ট করলে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্লেস অফ ইস্যু অফ কমিউনিটি সার্টিফিকেট তো সেই প্লেসের নাম এখানে সিলেক্ট করতে হবে তারপরে দেখো তোমাদের এখানে নেম অফ সাবকাস্ট সাবকাস্ট এখানে সিলেক্ট করতে হবে এবং ইস্যুইং অথরিটি সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট এবং সেই সঙ্গে ডেট অফ ইস্যু এবং সার্টিফিকেট নাম্বার সমস্ত কিছু এখানে পরপর এন্ট্রি করতে হবে ঠিক আছে তো এন্ট্রি করে নেবে আর যারা তোমরা জেনারেল তারা কিন্তু এখান থেকে জাস্ট জেনারেল সিলেক্ট করে নেবে আর এক্সট্রা কিছু সিলেক্ট করার দরকার নেই ঠিক আছে এরপরে তোমরা সম্পূর্ণ ফর্মটা ভালো করে মিলিয়ে দেখে নেবে সব কিছু ঠিকঠাক ফিল আপ করলে কি না ঠিক আছে তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে তোমাদের কিন্তু সেভ অ্যান্ড প্রসিড এই বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে তো এই বাটনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম চলে আসবে যেখানে তোমাদের বলবে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন কমপ্লিটেড সাকসেসফুলি ঠিক আছে এরপরে তোমাদের অ্যাড্রেস ফিল করতে হবে দেখো বলা হয়েছে অ্যাড্রেস ডিটেলস তো এখানে দেখো বলা হয়েছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন তো দেখতে পাচ্ছ প্রথমে অ্যাড্রেস লাইন ওয়ান রয়েছে তারপরে তোমাদের অ্যাড্রেস লাইন টু রয়েছে এখানে তোমাদের ভিলেজ পোস্ট অফিস ঠিক আছে এগুলো তোমরা লিখে নেবে টাইপ করে নেবে তারপরে দেখো বলা হয়েছে টাউন অফ সিটি তোমার টাউন অফ সিটি এখানে টাইপ করবে তারপরে দেখো স্টেট এখানে তোমাদের স্টেটটা দিয়ে দেবে এখানে সিলেক্ট করে নেবে স্টেটটা তারপরে দেখো ডিস্ট্রিক্ট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে ডিস্ট্রিক্ট কি তোমার তারপরে এখান থেকে পিনকোডটা এই বক্সে এন্ট্রি করে দেবে সেই সঙ্গে দেখো ডান দিকে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস বা কমিউনিকেশান অ্যাড্রেস যদি এক হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই বক্সে ক্লিক করবে সেম অ্যাস করেসপন্ডেন্টস অ্যাড্রেস তাহলে তোমাদের কিন্তু কমিউনিকেশন যে অ্যাড্রেসটা রয়েছে এর মধ্যে কিন্তু সেমভাবে এটাও কিন্তু ফিল হয়ে যাবে ঠিক আছে আর আদা হয়ে থাকলে তোমরা কিন্তু আদা করে ফিল করতে পারো তো বন্ধুরা তোমাদের এখানে অ্যাড্রেসটা এন্ট্রি করা হয়ে গেলে সেভ অ্যান্ড প্রসিড এই বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে দেখো বলা হয়েছে আপলোড ফটো আপলোড সিগনেচার তো এখানে দেখো তোমাদের ফটোর বলা হচ্ছে ডাইমেনশান যেখানে তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেমি তোমাদের কিন্তু ফটো হতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো হতে হবে ঠিক আছে এবং সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ফটোর সাইজ কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে হতে হবে জেপিজি বা জেপিজি ফরম্যাটে ঠিক আছে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিগনেচার তোমাদের সিগনেচারের সাইজ বলা হয়েছে সিক্স ইন্টু থ্রি সেমি এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সিগনেচারটা দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে সাইজ হতে হবে এবং জেপিজি বা জেপিজি ফরম্যাটে তোমাদের কিন্তু সিগনেচারটা আপলোড করতে হবে ঠিক আছে তো এখানে তোমরা ফটোর নিচে চুজ ফাইলে ক্লিক করে তোমার ফটোটা সিলেক্ট করে আপলোড করে দেবে এবং সেই সঙ্গে ডান দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে তো এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমার সিগনেচারটা সিলেক্ট করে আপলোড করে দেবে ওকে তো বন্ধুরা এতক্ষণ তোমাদের লাইভ ফর্ম ফিল করে দেখাচ্ছিলাম এবারে ডাব্লু বি পিএসসি ফর্ম ফিলাপের যে গাইডলাইন প্রকাশ করেছে সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখো বন্ধুরা তোমাদের ফটো সিগনেচার আপলোড করা হয়ে গেলে তোমাদের তার নিচের দিকে একটা বাটন থাকবে সেভ অ্যান্ড প্রসিড বলে এই বাটনে তোমাদের ক্লিক করে সেভ করতে হবে আর তোমাদের কোনো ডেটাই ভুল থাকলে তোমরা কিন্তু এখানে পাশে এডিট ইউ ডেটাতে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের ইনফরমেশানগুলো এডিট করতে পারবে সব ঠিক থাকলে তোমরা কিন্তু সেভ অ্যান্ড পাসির বাটনে ক্লিক করবে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে তোমাদের সামনে এতক্ষণ যেগুলো ফিল আপ করলে তার কিন্তু প্রিভিউ চলে আসবে ভালো করে দেখে নেবে প্রিভিউটা এবং সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে একটা চেক বক্স রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছো এখানে তো এখানে আই অ্যাকসেপ্ট অ্যাবভ ডিক্লারেশন এখানে তোমাদের ক্লিক করে টিকমার্ক করতে হবে এবং সেই সঙ্গে পাশে তোমাদের এখানে সেভ অ্যান্ড প্রসিড এই বাটনে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে বন্ধুরা এরপর তোমাদের সামনে এরকম ফর্ম হবে এতক্ষণ ধরে যেগুলো ফিল আপ করলে সেগুলো তোমাদেরকে দেখাবে ফটো সিগনেচার সহ এবং সমস্ত ডেটাগুলো সহ তোমাদের দেখাবে এখানে নিচের দিকে দেখবে একটা অপশান রয়েছে প্রিন্ট বলে এই নীল রঙের প্রিন্ট বাটনে ক্লিক করে তোমরা কিন্তু এই ফর্মটা প্রিন্ট আউট করে রেখে দেবে এবং তার পাশে দেখো তোমাদের এখানে লগ ইন বাটন দেওয়া রয়েছে এই লগ ইন বাটনে ক্লিক করে তোমাদের এবার লগ ইন করতে হবে এরপর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে স্কল ডাউন করবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই না বলে একটা বাটন রয়েছে তো অ্যাপ্লাই না বাটনে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখো তোমাদের প্রথমে রয়েছে অ্যাডভারটাইজমেন্ট নাম্বার ইলেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে দেখবে অ্যাপ্লাই না বলে একটা বাটন রয়েছে এই বাটনে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে সেই সময় তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের ফর্ম ফিলাপের লাস্ট ডেট রয়েছে সেকেন্ড নভেম্বর দু হাজার তেইশ ঠিক আছে এবং ফর্ম ফিলাপের লাস্ট ডেট কিন্তু ওটাই সেকেন্ড নভেম্বর দু হাজার তেইশ তো এখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য এবার এই অ্যাপ্লাই না বাটনে ক্লিক করবে তো অ্যাপ্লাই না বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পপ আপ হবে যেখানে তোমাদের সাইন ইন করতে হবে তো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট আইডি বা এনরোলমেন্ট আইডি নাম্বার তোমরা এই বক্সের মধ্যে বসাবে ঠিক আছে এবং তারপরে দেখো পাসওয়ার্ড বলা হয়েছে পাসওয়ার্ডটা তোমরা যেটা সেট করেছিলে এখানে এই বক্সের মধ্যে বসাবে তো এনরোলমেন্ট আইডি তোমরা কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এস মাধ্যমে পেয়ে যাবে এবং সেই সঙ্গে তোমরা একটু আগে যে রেজিস্ট্রেশন করলে সেখানে যে ফর্মটা তোমরা প্রিন্ট করলে তার মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে যে ক্যালকুলেশন দেওয়া আছে ক্যালকুলেট করে তোমরা এই বক্সের মধ্যে অ্যান্সারটা দিয়ে দেবে তারপরে তোমাদের এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে তো বন্ধুরা সাইন ইন করার পর তোমাদের এখানে কারেন্ট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করতে হবে তারপরে তোমাদের এখানে পোস্ট সিলেক্ট করতে হবে পোস্টের নাম মিসলেনিয়াস রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার তেইশ সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর তোমাদের এখানে রিক্রুটমেন্ট ডিটেলসে ক্লিক করে তোমাদের নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে তারপরে তোমাদের এখানে একটা ডিক্লারেশান রয়েছে এখানে তোমরা চেক বক্সে টিক করে তোমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বেশ কিছু অপশান রয়েছে প্রথমত তোমাদের বলা হয়েছে তুমি কি বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানো জানলে তোমরা এখানে অবশ্যই ইয়েস করবে এটা ইয়েস করতেই হবে ঠিক আছে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তুমি কি নেপালি ভাষায় লিখতে পড়তে বলতে জানো জানলে তোমরা এখানে ইয়েস করবে না জানলে নো করবে তারপরে দেখো স্টেট ইওর মাদার টাং এখানে তোমার মাতৃভাষা কী সেটা লিখে দেবে তারপরে দেখো তুমি কি পোস্ট স্পোর্টস ইয়েস আর নো করে দেবে তারপর দেখো তোমার এখানে বলা হয়েছে তুমি কি এক্সারিসমেন্ট প্রার্থী আর নো করে দেবে ঠিক আছে যেটা হবে সেটা করবে তারপর দেখো পি ডাব্লিউ ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে ইয়েস নো করতে হবে এরপরে তোমাদের এখানে বলা হয়েছে কমিশন কি তোমাকে কখনো এর আগে কোনো পরীক্ষা বা সিলেকশন থেকে ডিবার করেছিল তো ইয়েস হয়ে থাকলে ইয়েস করবে নো হয়ে থাকলে নো করবে ঠিক আছে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে তুমি কি সরকারি চাকরি করো বা অন্য কোনো চাকরি করো তো চাকরি করলে তোমরা এখানে ইয়েস করবে না করলে নো করবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে ডিক্লারেশন রয়েছে এখানে তোমরা চেক বক্সে ক্লিক করে টিকমার্ক করবে তারপরে তোমাদের এখানে সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে এরপর তোমাদের সামনে অ্যাড্রেসের পেজটা ওপেন হবে যেখানে অ্যাড্রেসটা ভালো করে মিলিয়ে দেখে নেবে ঠিক আছে কি না তারপরে তোমাদের নিচের দিকে চেক বক্সে ক্লিক করে টিকমার্ক করবে তারপরে তোমাদের ডান দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে ঠিক আছে তারপরে তোমাদের সামনে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ইনফরমেশনগুলো এখানে চাওয়া হবে তো এখানে প্রথমে তোমার টেন্থ মাধ্যমিক তার বোর্ড তারপরে তোমাদের ইয়ার অফ পাসিং কোন কোন সাবজেক্ট ছিল এবং সেই সঙ্গে তোমাদের এখানে কোন ডিভিশন বা কোন গ্রেড বা কোন ক্লাস এটা মেনশন করতে হবে তারপরে কত মার্কস পেয়েছো এবং টোটাল মার্কস কত ছিল পরীক্ষায় লিখতে হবে তারপরে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস এখানে টাইপ করতে হবে ঠিক আছে একইভাবে তোমাদের উচ্চ মাধ্যমিক এবং তারপরে গ্রাজুয়েশান কিন্তু পরপর তোমরা এখানে এন্ট্রি করে দেবে ঠিক আছে তোমাদের কিন্তু এখানে এই মিসলিনিয়াস রিক্রুটমেন্টের জন্য গ্রাজুয়েশান পাস যোগ্যতা লাগবে তো অবশ্যই তোমরা কিন্তু গ্রাজুয়েশান পর্যন্ত তোমরা করে দেবে এন্ট্রি করে দেবে তারপরে তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এন্ট্রি করতে পারো ঠিক আছে তারপরে তোমাদের এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করতে হবে এরপরে তোমাদের সামনে এক্সপিরিয়েন্সের পেজটা চলে আসবে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে ফিল করবে তারপরে তোমাদের এখানে চেকবক্সে ক্লিক করে সেভেন কন্টিনিউ ক্লিক করতে হবে আর কোনো এক্সপিরিয়েন্স না থাকলে তোমরা এখানে এটা ফিল করবে না ঠিক আছে এরপরে তোমাদের এখানে এক্সাম সেন্টার চুজ করতে হবে তো এখানে তোমাদের ডিস্ট্রিক্ট আর সাব সাবিভিশান এটা সিলেক্ট করে নেবে তারপরে তোমাদের প্রেফার এক্সাম সেন্টার সিলেক্ট করে নেবে এখান থেকে তারপরে তোমাদের চেক বক্সে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে ঠিক আছে এরপরে তোমাদের সামনে তোমাদের ফর্মটার রিভিউ চলে আসবে ভালো করে চেক করে দেখে নেবে ঠিকঠাক আছে কি তারপরে তোমাদের এখানে চেক বক্সে ক্লিক করতে হবে নিচে তারপরে তোমাদের কন্টিনিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে ঠিক আছে এরপর তোমাদের এক্সাম সেন্টার চুজ করতে হবে তো এখানে প্রথমেই ডিস্ট্রিক্ট আর ডিভিশন চুজ করে নেবে তারপরে তোমাদের এক্সাম সেন্টার চুজ করবে তারপরে নিচে তোমাদের ডিক্লারেশনে বক্সে ক্লিক করে মার্ক করে তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এরপর তোমাদের সামনে সম্পূর্ণ ফর্মটার রিভিউ চলে আসবে ভালো করে চেক করে দেখে নেবে তোমাদের ফর্মটা ঠিক আছে কি না ঠিক আছে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু তোমরা ব্যাক টু এডিট লাল রঙের এই বাটনে ক্লিক করে এডিট করতে পারবে আর সব ঠিক থাকলে তোমরা এখানে এই চেক বক্সে ক্লিক করবে ঠিক আছে চেক বক্সে ক্লিক করার পর তোমাদের এখানে কন্টিনিউ সাবমিটে ক্লিক করতে হবে এরপরে তোমাদের সামনে এরকম একটা প্রভাব শো হবে যেখানে তোমাদের আই এগ্রি টু প্রসিড এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এরপর তোমাদের সামনে ডিক্লারেশন পেজটা চলে আসবে ঠিক আছে তো এখানে দেখো প্রথমে যেটা বলা হয়েছে আই হ্যাভ ইনফর্ম দ্য হেড অফ মাই অফিস অর ডিপার্টমেন্ট ঠিক আছে এখানে কিন্তু অনেকে ভুল করে তোমরা যারা সরকারি চাকরি করো বা অন্য কোনো সংস্থায় চাকরি করো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে এই চেকবক্সে ক্লিক করবে ঠিক আছে আর তোমরা যারা স্টুডেন্ট তারা কিন্তু এখানে ভুলেও ক্লিক করবে না টিকমার্ক করবে না ঠিক আছে এটা কিন্তু যারা চাকরি করে তাদের ক্ষেত্রে আর তোমরা যারা স্টুডেন্ট তারা কিন্তু এখানে ক্লিক করবে না তার নিচে দেখো একটা ডিক্লারেশান রয়েছে আই হ্যাভ ভেরিফাইড অল দ্য ফিল্ডস এখানে তোমাদের প্রত্যেকে ক্লিক করতে হবে ঠিক আছে এবং তার নিচে দেখো একটা ডিক্লারেশান রয়েছে আই এগ্রি দ্যাট অল দ্য ইনফরমেশান প্রোভাইডেড দেয়ার দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রত্যেকে ক্লিক করতে হবে ঠিক আছে তো যারা স্টুডেন্ট কোনো চাকরি করো না বা কোনো সংস্থায় কাজ করো না তারা কিন্তু ওপরেরটা ক্লিক করবে না ঠিক আছে নিচের এই দুটো ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখানে ফাইনাল সাবমিশান এখানে ক্লিক করতে হবে আর তোমাদের কোনো ভুল হয়ে থাকলে তোমরা কিন্তু ব্যাক টু এডিটে ক্লিক করে সেটা সংশোধন করতে পারো বা এডিট করতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের সামনে কিন্তু আবার একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের ডিক্লারেশন থাকবে এখানে তোমাদের আবার কিন্তু এটা সহাবে আই হ্যাভ ইনফর্ম দ্য হেড অফ মাই অফিস এখানে তোমরা ভুলেও কিন্তু যারা সরকারি চাকরি করো না বা অন্য কোনো চাকরি করো না তারা কিন্তু ক্লিক করবে না ঠিক আছে স্টুডেন্টরা কিন্তু এখানে ক্লিক করবে না ভুলেও যারা চাকরি করো বা অন্য কোনো সংস্থায় কাজ করো তারা কিন্তু শুধুমাত্র এখানে চেকবক্সে ক্লিক করে মার্ক করবে ঠিক আছে স্টুডেন্টরা কিন্তু এখানে ভুলেও ক্লিক করবে না এরপরে তোমাদের এখানে প্রসিড টু পেমেন্টে ক্লিক করে তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে এরপর তোমাদের স্টেপ বাই স্টেপ পেমেন্ট করে অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে হবে ঠিক আছে তোমরা কিন্তু এটা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে এবং তোমরা এখান থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে পারবে ঠিক আছে